ব্যারাকপুরে মেন রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধের প্রতিবাদে মিছিল অবরোধ টোটো চালকদের। টোটোর দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসনের তরফে ব্যারাকপুর লালকুঠি থেকে চিড়িয়া মোড় পর্যন্ত মেন লাইন রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। বুধবার প্রশাসনের সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর শহরের বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখিয়েছিল টোটো চালকরা। বৃহস্পতিবার সিদ্ধান্তের প্রতিবাদে ব্যারাকপুরের সমস্ত রুট বন্ধ রেখে মিছিল করে টোটো চালকরা। মিছিল শেষে তারা ব্যারাকপুর স্টেশনের কাছে রাস্তায় বসে পড়লে র্যাব সহ টিটাগড় থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। ব্যারাকপুর টোটো ইউনিয়নের সম্পাদক রাজা সিং এর দাবি, যার 5-6টি টোটো গাড়িগুলি চলে সেগুলি বন্ধ করে দেওয়া হোক আর এক মালিক এক গাড়ি রীতি চালু করা হোক, তাহলে টোটোর দৌরাত্ম্য কমবে, যাত্রী পাওয়ার ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেদিকে নজর রেখে স্টেশন পর্যন্ত টোটো চালাতে দেওয়া হোক। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। নিয়ে চলবো আজকে আমরা একটা শান্তি মিছিল করলাম কি আমাদের টোটোওয়ালার যে পেট আজকে স্টেশন অবধি আসতে দেওয়া হচ্ছে না, আমাদের চিড়িয়ামোড় ইয়ে লালকুঠি অবধি ভাড়া নেই, আমাদের চিড়িয়ামোড় স্টেশন না গেলে আমাদের প্যাসেঞ্জার, আমি 2 পয়সা ঘাট দিয়ে একটা প্যাসেঞ্জার তুলছি, উনি আসতে চাই স্টেশনে, আমাদেরকে চিড়িয়ামোড় নামিয়ে দিলে আমাদের সঙ্গে একটা প্যাসেঞ্জারের ঝামেলা হচ্ছে, আমাদের ওইখানে অনেক ডিস্টার্ব হচ্ছে, আমাদের ভাড়া কমে গেছে, 200 টাকার উপরে একটা টোটোওয়ালা ভাড়া কামাতে পারছে না, আজকে 200 টাকাতে কারো সংসার চলে না। এই সব আমাদের প্রশাসন উচ্চ নেতৃত্বকে প্রশাসনেরকে বুঝতে হবে কি ওনারা একটা সিস্টেম আমাদেরকে বেঁধে দিক, আমরা সবাই টোটোওয়ালা ওই সিস্টেমকেই মেনেছি। আমরা এটা চাই কি যার 5টা গাড়ি আছে 6টা গাড়ি আছে ওই সব বন্ধ করা হোক, আমাদের এক মালিক এক ড্রাইভার এক গাড়ি এমনি করে একটা সিস্টেম করে আমাদের উচ্চ আমাদের প্রশাসন বসে একটা জিনিস থেকে একটা বের করুক আর আমাদের কাল দিয়ে স্টেশনে টোটো লাগিয়ে চালাতে দেওয়া হোক, আমরা এইটাই চাই। প্রশাসনের সঙ্গে সিস্টেমে এনে দেয়, আমরা একটা সুষ্ঠুভাবে আমরা নির্দিষ্ট গাড়ি করে দেয়, আমাদের একটা লোগো লাগিয়ে সিম্বলিক লাগিয়ে, তাহলে আমরাও এটা পরিচালনা সুষ্ঠুভাবে করতে পারবো। এটা আমাদের ইউনিয়নের সব উচ্চ নেতৃত্বদের আমাদের রিকোয়েস্ট, তারা যাতে আমাদের একটু দেখে, আমরা অনেক টোটোওয়ালা এখানে 8-10 হাজার টোটো চলে আমাদের ওয়ারলেস রুটে, ঘাট রুটে আরও টোটো আছে, মানে এত সংখ্যা বেড়ে গেছে, সেটার একটা সুষ্ঠু সমাধান করুক, আমরা সব কিছু মানতে রাজি আছে। গাড়ি এক একজনের 30-40টা গাড়ি কিনে ব্যবসা করছে এখানে, তাদের গাড়ি বন্ধ করা হোক, আমরা গরিব মানুষরা যারা করে খেটে যাই, মানে যারা রোজ রোজ সময় দিয়ে টোটো চালিয়ে নিজের সংসার চালাচ্ছে, তারা যাতে কিছু করে যায় সেটাই আমরা চাই, এর থেকে বেশি কিছু চাই না, এবং প্রশাসন এবং আমাদের ইউনিয়নের যে INTCU সভাপতি আমাদের এখানে রাজা পাসোয়ান আছে, ওনারা আমাদের মানে একটা আশ্বস্ত দিয়েছে, ওনারা বসে একটা আলোচনা করে এই জিনিসটাকে একটা সুষ্ঠু সমাধান আনবে, আমরা তার অপেক্ষায় রয়েছি। এবার সেই অপেক্ষা যদি না হয় তাহলে আমরা এইরকমভাবে না খেয়ে এ করতে, পুজো আসছে সামনে, আমাদের সবারই টাকা দরকার, একদিন না ইনকাম করতে পারলে আমাদের সেটাকে মেক আপ করা বহুত মুশকিল হয়ে যায়, আর যদি কন্টিনিউ এইভাবে বন্ধ থাকে তাহলে আমরা অন্য পদক্ষেপ নেব, কিন্তু আমাদের যেহেতু আশ্বস্ত দেওয়া হয়েছে কি এরা একটা সলিউশন বার করবে, আমরা সেই আশায় রয়েছি, এবার তারা কীভাবে সলিউশন পারমানেন্ট পারমিট সেই মিছিলে